অনুষ্ঠানের এক বছর পরে বাঁকুড়া এলাম। আমারও মন খারাপ হয়েছিল যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মেদিনীপুর একদিন রক্তে ভেসে থাকত, মানুষ ভয় পেত রাস্তায় বেরোতে, মাওবাদীদের হামলায় জঙ্গল মহলটা আমার অরণ্য সুন্দরী, জঙ্গল সুন্দরী রক্তে পুরো ভেসে গিয়েছিল। সেই বাঁকুড়ায় শান্তি ফিরে এসছে, সেই পুরুলিয়ায় শান্তি ফিরে এসছে, সেই ঝাড়গ্রামে শান্তি ফিরে এসছে। এর জন্য প্রশাসনের যেমন ভূমিকা আছে, আমার দলীয় কর্মীদেরও ভূমিকা আছে, সাধারণ মা মাটি মানুষ, সাধারণ মা ভাই বোনেদেরও অনেক ভূমিকা আছে, এটা মনে রাখবেন। আমি আজকে প্রথম অভিনন্দন জানাই আমার মা বোনেদের, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জহর জানাই। আপনারা কত দূর থেকে রান্না বান্না না করেও কষ্ট করে মায়েরা আমার এসেছেন, বোনেরা আমার এসেছেন। আমার মন খারাপ হয়েছিল বাঁকুড়ায় যখন আমি জিতিনি, মাত্র 4টে অ্যাসেম্বলি সিট পেয়েছি আমরা, বাঁকুড়ায় পার্লামেন্টেও জিতিনি, বিষ্ণুপুরে পার্লামেন্টেও জিতিনি, পুরুলিয়ায় লাস্টবার পার্লামেন্টেও জিতিনি। তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট এসছে, নিশ্চয়ই আমাদের কর্মীদের কোথাও ভুলভ্রান্তি ছিল অথবা বিজেপির অপপ্রচারের কাছে আমরা মাথা নত করে দিয়েছিলাম, তাই হয়তো আপনারা আমাদের ভুল বুঝেছেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপি জেতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের জন্য একটা কাজ করেছে, এলাকায় দেখতে পান কোনো দেখতে পাবেন না, তার চেহারা পর্যন্ত দেখা যায় না।